জয় কৃষ্ণকালী মায়ের জয়। এক ভক্ত বাবা এসেছেন, কালকে সন্ধ্যে সময় এসেছিলেন, তা ওনার মুখেই শোনা যাক। আমি বারবার বলি, মা কিন্তু দিনের বেলা লীলা করেন না, মা সন্ধ্যে সময় লীলা করেন। তা বাবা দেখি একদম হতভম্ব হয়ে গেছে, মাকে মায়ের রূপ দেখে একদম বসে পড়েছিল। তা বাবার মুখ থেকে শোনা যাক মাকে কি দর্শন করেছে। আমি তো মায়ের কাছে কাল সন্ধ্যেবেলাতেই আসলাম, তিন সন্ধ্যার সময় এসেছি মায়ের কাছে, কেউ ছিল না এখানে, দরজাটা খোলা ছিল। হঠাৎ আমি এসে দেখছি একদম উঁকি মেরে দেখি, আরে বাবরে আমার মা এখানে বসে আছে, খুব সুন্দর। আমি এই পাড়ারই ছেলে, অথচ আমি জানি না এখানে আমার কৃষ্ণকালী মা এত জাগ্রত হয়ে বসে আছে। যখন আমি এখানে সামনাসামনি হলাম, তখন দেখলাম মা হাসছে, অপূর্ব রূপে মা হাসছে। হাসিটা যেন আমার মনের মধ্যে থেকে হাসিটা বুঝতে পারছি যে তিনি কেউ যেন কিছু হাসছে, আর যেন কিছু বলার জন্য আমাকে বলছে, কিন্তু কিছু বুঝতে পারিনি, কিছু শুনতে পারিনি, কিচ্ছু শুনতে পারিনি। তখন আমার মা যে সেবায়িত, সে আসলো, এসে বলছে মায়ের দরজাটা তাহলে বন্ধ করে দিয়ে তুমি যাবে। আলাম না মা, তুমিই বন্ধ করে দিও, তুমি সব কিছু করো, আমি চললাম মা। আমি কিন্তু কালকে মঙ্গলবার, মানে আজকে আমি কিন্তু আসবো। আর আমারই এক বন্ধু, সে সিং, দলজিৎ সিং, সে পাঞ্জাব থেকে, সুদূর পাঞ্জাব থেকে বর্ধমানে এসে মায়ের দর্শন করে সে মায়ের কাছ থেকে কিছু হয়তো নিয়ে গেছে। আমি জানি না এখনো সে দূরাভাষে আমি পাবো, কথা পাবো, নিশ্চয়ই পাবো। ব্যাস সেই পর্যন্তই, আমি আর বেশি বলবো না মা, আমার ঠিক আছে, যাবো তো মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভক্ত এসে কালকে সন্ধ্যের সময় এসেছিলেন, হতভম্ব হয়ে গেছে। আমি জানি মা কতটা লীলা করে, সবার সৌভাগ্য হয় না মাকে দেখায়। তো এক ভক্ত কালকে দেখেছিলেন, আজকে ছুটে চলে এসেছিলেন মায়ের কাছে। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মা, জয় কৃষ্ণকালী মা, জয় জয় কৃষ্ণকালী মা, জয় জয় কৃষ্ণকালী মা, জয় মা। আর আমাকে সেই রূপ দেখি।